বর্ষাকাল ভালোই কাটছে অনুমিতার। পার্সোনালি বর্ষাকাল খুব পছন্দ অনুমিতা, বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে, আবার ঠান্ডা লেগে যায়, তো বর্ষাকাল মানে বেশ ভালো কাটছে। একটু ক্যাপ ট্যাপ পেতে অসুবিধা হয়। জন্মাষ্টমী শ্যুট হচ্ছে, অনেক দিন ধরেই দর্শকরা আমাকে বলছে যে বৃষ্টি কবে ফিরছে, বৃষ্টি আবার ফুল ফর্মে বৃষ্টিকে কবে দেখতে পাবো। এখন দেখতে পাবে, বৃষ্টি ফিরছে, বৃষ্টির রশ্মিকে দেখতে পাচ্ছে, একটা নতুন ধরনের চমক আসতে চলেছে। সেখানে বৃষ্টির একটা মান অভিমান হচ্ছে ওম রশ্মিকে নিয়ে, তো মান অভিমান মানেই ভালোবাসা বাড়বে, বুঝতেই পারছেন, তো এটাই আসছে। দেখুন, একটা আমরা বুঝতে পারি দর্শক মানে তো শুধু ফেসবুকে যারা লিখছে তারা নয়, দর্শক মানে টিআরপিতে কী রিফ্লেক্ট করছে। তো আরবান অডিয়েন্স হয়, একটা রুরাল অডিয়েন্স হয়, তো আমাদের টিআরপি যতদিন গল্পে হোল্ড হয় ততদিন আমরা সেই গল্পটাই চালানোর চেষ্টা করি, বা যে গল্পটা দর্শকদের ভালো লাগে সেটাই দেখানোর চেষ্টা করি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দর্শক কী বলছে বা দর্শকের পয়েন্ট অফ ভিউটাই শুধুমাত্র আমাদের কাছে ম্যাটার করে, আর কিন্তু কিছু নয়। বিকজ একটা কাজ হচ্ছে, সেটার আউটপুট আমরা দেখছি, সেটার আউটপুট যদি দর্শকরা অ্যাকসেপ্ট না করে তাহলে কাজটা ইউজলেস। তো আমার মনে হয় একঘেয়েমি যারা বলে সেটা ডেফিনেটলি অনেক ক্ষেত্রে সত্যি এবং অনেক ক্ষেত্রে মিথ্যে, তো সব মিলিয়ে মিশেই আর কি। আর একটা গল্প যখন শুরু হয়, একটা গল্প দু তিন বছর, চার বছর, পাঁচ বছর যখন চলে, তখন দেখানোর মতো আর বাকি কি থাকে। তো ইন্দ্রদা চলে এসেছে, ইন্দ্রদাকে ডেকে নিতে পারো। দাদা, স্পেশাল শুট নিয়ে কি বলবো? স্পেশাল শুট নিয়ে হোপফুলি স্পেশালি হবে, এটুকুনি বলতে পারি, আর ভালো হবে এটুকুনি বলতে পারি। যতক্ষণ না হচ্ছে বলতে পারবো না, না হওয়ার পরে বোঝা যাবে। জানো তো, শুটিংয়ে সবাই সবাইকে ব্যাম্পার করে মোটামুটি, মানে ওই এখানে কয়েকজন সময় পাই না, শুটে ব্যস্ত থাকি। হ্যাঁ, আর যদি যখন ব্যস্ত থাকি না তখন তোমরা ইন্টারভিউ নাও। আর আমি জিমে পালিয়ে যাই। দাদা, একটা কোশ্চেন তোমাকে আজকে একটু করতে চাই, যেহেতু তুমি আমাদের সাথে যে ফার্স্ট ইন্টারভিউ, তোমার জার্নির একটু শুরুটা কিভাবে হয়েছিল সেটা যদি একটু বলো। শুরুটা হয়েছিল এই যে কপালে যখন থাকবে গোপাল তখন হবে, ওরকম বিষয়টা। নো, ইউ শুড টেক নোটস। আমার প্রথম সিরিয়াল ছিল তখন ইটিভি ছিল, তখন কালার্স হয়নি, প্রভু আমার 13-14 বছর আগে, তো তখন এসেছিল, শুরু হলো। আমার শুরু পাণ্ডব গোয়েন্দা দিয়ে, ফার্স্ট অডিশন ছিল ওটা, ওই যে বললো কপালের নাম গোপাল। তো অডিশনে যাওয়ারই কোনো প্ল্যান ছিল না, দুটোর সময় অডিশন ছিল, আমি 7টার সময় গেছিলাম, 7:30-7টার সময়, তখন সবাই চলে গেছিলো, তো ওটা দিয়েই শুরু। তারপর তো সাথী বলবো, আমার একটা খালি মজার জিনিস বলো যে আজ অব্দি, মানে লাকিলি ওর মানে ওটা হয়নি বলেই হয়তো এত বছর কাজ করেছি, আমাকে আজ অব্দি একটা অডিশন দিতে হয়নি। হয়তো অডিশন দিতে হলে আমার কাজ করাটা হতো না, ফ্যাক্ট মানে বাতাই নেই, আজ অব্দি কখনো দিতে হয়নি, নট ইভেন ওয়ান্স, আই নেভার ডান ইট। আমাদের বেশি বেশি করে ভালোবাসুন, বেশি বেশি করে ভালোবাসা দিন, হচ্ছেন আরো আরো চাই। আমাদের না আসলে প্রস্তুতি নিতে অনেকটা সময় লেগে গেছে, আমরা সকাল থেকেই এসে আছি, কিন্তু অন্যান্য শর্টস হয়েছে, বাট পুজোর শর্টস এইবার মানে ঠিক মূল জন্মাষ্টমীর অনুষ্ঠানটা এইবার শুরু হবে। আমরা আনন্দ আশ্রমে আমার পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা এসেছি সেই পুজোতে উপস্থিত থাকতে। কিন্তু ওই মানে শুধু যে পুজো শুধু আনন্দ তা নয়, এর সাথে সাথে গল্প একটা অন্য মোড় দেবে, একটা নতুন জায়গায় যাচ্ছে, একটা চমক আছে, সেটা বলবো না এখন। সেই চমকটার কথা বললে তার সাথী দেখার মজা থাকে না, সেটা দেখার জন্য, সেটা জানার জন্য সাথী দেখতে হবে। আমরা তো খুব এক্সাইটেড, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। দেখুন গল্প কীভাবে এগোয়, দারুণ দারুণ সব চমক আসছে সামনে, মানে জন্মাষ্টমীর দিনেই আসছে আর কি। দুর্গাপুজো, দুর্গাপুজো কাটাই এই আর পাঁচটা বাঙালির মতোই আনন্দ করে, আমার একটা ছোট্ট নাতনি আছে তাকে নিয়ে একটু বেড়াতে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে, আর সবচেয়ে যেটা যে টানা বেশ কটা দিন ছুটি পাই, শুটিংয়ের চাপ নেই, তাড়া নেই, রিল্যাক্স করে আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে যেমনভাবে আর পাঁচটা বাঙালি কাটায় সেভাবেই কাটাই।